পথের পরিক্রমায় বদলায় দেশ, জাতির ভিন্নতায় বদলায় আবেগের প্রকাশ। বুয়েনস আয়ার্সে ভক্তদের উল্লাস দেখে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। শোকে কেউ যখন পাথর হয়ে যায়, সে বিদায়ের ক্ষণটাকেই জরাজীর্ণ পৃথিবী থেকে চিরমুক্তি ভেবে কেউ বেছে নেয় উদযাপনকে। তাতে কি মিটে যায় আবেগের হিসাব নিকাশ? না, উল্লাসের গনগনে শিখার তলায় অঙ্গার হয়ে পড়ছে আলবিসিলিস তাদের মন। শেষ বিদায়ে কারো স্মৃতিচারণ, কেউ বা এসেছেন ধন্যবাদ জানাতে। তাকে দেখে আমি আন্দোলিত হয়েছি বহুবার। আমি ফুটবল ভালোবাসি, মাঠে তার খেলা, তার দেশপ্রেম, সাদা আকাশী পতাকার প্রতি তার দায়িত্ববোধ, এই সব কিছুকে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শিশু বুড়ো নারী পুরুষ কে নেই সেই শোক মিছিলে? মাতম চলছে, চলছে একে অন্যকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ প্রয়াস। ব্যানার হাতে ওভারব্রিজে দাঁড়িয়ে কেউ বা কান্নাগুলোকে পেছনে ফেলছেন গাড়ি ছুটিয়ে। 15 বছর আগে আমার এক ছেলে মারা গিয়েছে, পুত্র শোক আমি সহ্য করেছি, এবার আরেকজন চলে গেল, মানতে পারছি না। জীবন যদি হয় অমৃত সুধা, তবে তার শেষ বিন্দুটাও পান করে গেছেন। জাদুকরের কোনো আক্ষেপ ছিল কিনা কে জানে, তবে যারা বিদায় জানালেন তারা জানেন এই ক্ষতটা অপূরণীয়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ।